তারা আছে, আমরা অনেক কিছু অনেকবার তারা কইছি, অভিযোগ দিছি, কিন্তু তারা নিজে রাজি নাই। এই হিসাবে আমরা করতাম আবেদন, আমরা রাস্তাটা যাতে মেরামত করে দেওয়ার লাগে কয়েকদিনের লাগিয়া, সারা মাগুরুলির লগে এই রাস্তাটার যোগাযোগ আছে, ইরানির লগে যোগাযোগ আছে। এই মেইন রাস্তাটা ভালো থাকার কারণে এই দিক থেকে সব লোক এদিকে গাড়ি গুড়া লইয়ায় সব লইয়ায়। দয়া করিয়া দেবীপুর স্কুল, এই দুই নম্বর ওয়ার্ডে এই দেবীপুর স্কুলটা পড়ছে, গাঁওটি গাউসভা, কিন্তু দুই নম্বর ওয়ার্ডে স্কুলটা পড়ছে। স্কুলের স্বার্থে প্লাস জনগণের স্বার্থে প্লাস রুগী যে যাওয়া আওয়ার ব্যাপারটা, এই যে রাস্তার অবস্থা, সামনে আপনি গেলে দেখবা একটা গাড্ডা হয়েছে, একটা ইয়ে হয়েছে, এটা অনেক মানুষের অ্যাক্সিডেন্ট করে। সামনে গেলে দেখবা এই স্কুলটা, এটা দেখানোর অর্থ হইল যে স্কুলটা যে এইদিকে আছে,